কাহিনীর আকাশ ছোঁয়া সাফল্য তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। বাঙালি দর্শক তো বটেই, সারা ভারতের সিনেপ্রেমীদের প্রত্যাশাও আকাশ ছুঁয়েছিল এই বাঙালি পরিচালকের কাজ দেখে। সবাই উন্মুখ, কাহিনীর পর কি হবে, কাহিনী টু নাকি অন্য কোনো ছবি? সুজয় ঘোষের কাজকে ঘিরে একের পর এক জল্পনা, বিদ্যা বালানের সঙ্গে মনোমালিন্য নাকি প্রযোজকের সঙ্গে সমস্যা, নানা প্রশ্ন উঠতে শুরু করল। কাহানি হিটে আমার সবচেয়ে বড় লাভ যেটা হয়েছে, লোকে এখন মানে যে ঝাঙ্কার বিটস ওয়াজ নট আ ফ্লুক, কিছু জানে না ওরা, কোনো মতে একটা মেরে দিয়েছে হয়ে গেছে, বলের ছিল হঠাৎ রাস্তা ঘুরে ছয় হয়ে গেছে, সেটা বোঝা তো খুব মুশকিল না, যে না ভাই আমি ওটা অনেক মন দিয়ে করেছিল, তা এখন ওইটা হয়ে গেছে, তা এখন পরে যখন আবার 22 গজে নামবো তখন দেখা যাবে। এই এইটা নিয়ে মানে মিডিয়ায় মানে মানে যারা একেবারে প্রফেশনাল ফিল্ম জার্নালি তাদের মধ্যে একটা কথা আছে যে সুজয় ঘোষের পেট থেকে কিছু স্কুপ বার করা, কথা বার করা ইম্পসিবল, গোটা পৃথিবী জেনে যাবে কিন্তু তখনও সুজয় বলবে না। তো এরকম পরের প্রজেক্ট কি এসি বিগ বি বলেই দিয়েছেন ইতিমধ্যে যে তোমার বদলা করছেন, তো কিন্তু তুমি এখনো কিছু মানে আমার কথা হচ্ছে কি জানো তো, আমি বলি না এই কারণেই, কারণ প্রথমত বলার লোক অনেক আছে, আর দ্বিতীয়ত বলে না মানে বাঙালি ছেলে তো স্থান কাল পাত্র এইসব দেখে তখন এখন মানে ভুলভাট মানে বলার জন্য অনেক কিছুই বলা যায় জানো, এখন এমন একটা হয়তো আর এখন আমি যেটা দেখেছি, আগে যেটা হয়তো হতো না, আগে আমি কিছু বললেও লোক শুনতো না, আর এখন আমি যেটা বলিও না সেটাও লোক শুনো, তো ওইটা একটু চাপ হয়ে গেছে গুরু। আর আর জানো তো আমার আমার সবচেয়ে বড় চাপ হচ্ছে আমি না একদম স্পিকটি নট করে বসে আছি, কারণ এখন সবাইভাবে কাহানি হিট হয়ে গিয়ে আমার মাথা ঘুরে গেছে। আমি কিছু বললি না, আমার মাথা ঘুরে গেছে, বোবার কোনো শত্রু নেই, কে কখন রেগে যাবেন, কে কখন কিছু মনে করে বসবে, কি দরকার না। তারপরে শোনা গেল যে অরণ্যের দিন রাত্রি নিয়ে তুমি একটা কিছু ভাবছো। হ্যাঁ, আমি একটা অর্ডার দিন রাত্রি আমরা করছি, আমি একটা বাংলায় করব, বাট এটা আমি ডিরেক্ট করব না, আমি আমি লিখেছি, ওটা লেখা হয়ে গেছে, সেটা এখন আমরা চেষ্টা করছি না। 2012 9 মার্চ কাহিনী মুক্তি পায়। তারপর 3 বছর কেটে গেলেও সুজয়ের নতুন কোনো কাজের নিদর্শন না পেয়ে আড়ালে আবডালে অনেক সমালোচনা গুঞ্জন যখন ঘন হচ্ছে তখনই মুখের ওপর জবাবটা ছুঁড়ে দিলেন সুজয় ঘোষ। সুজয়ের প্রত্যাবর্তন স্বল্প দৈর্ঘ্যের ছবি অহল্যার হাত ধরে, মাত্র 14 মিনিটের একটি ছবি ইউটিউবে ঝড় তুলে এই বাঙালি পরিচালককে আবার খ্যাতির আলোয় নিয়ে এলো। যারা সুজয়ের সমালোচনায় মুখর হয়েছিলেন তারা ভুল প্রমাণিত হলেন। সুজয় বুঝিয়ে দিলেন সিনেপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করার জাদুবিদ্যেটা তার করায়ত্ত, এই কাজে তিনি একাই 100। তাই তো মুক্তির পর মাত্র 5 দিনের মধ্যে ইউটিউবে অহল্যার হিটের সংখ্যা 25,43,000 ছাপিয়ে যায়। এই পাথরটা হাতে নিন, তারপর ভাবুন আপনি আমি, তারপর আমার স্ত্রীর মোবাইলটা নিয়ে গিয়ে তাকে দিয়ে আসুন। এই ম্যাজিকটা তো ডিরেক্টরের এবং রাইটারের, সেটি আসল কথা, তারা এত ভালো ভেবেছেন সে যে একটা মাত্র 14 মিনিটের ছবির মধ্যে একটা প্রায় সম্পূর্ণ গল্পের স্বাদ এনে দিচ্ছে সে, এটা তো সমস্তটাই নির্ভর করছে ডিরেক্টরের উপর এবং তার লেখাটার উপরে। চিত্রনাট্যটা এতই ভালো, এত টাইট এবং কোনো রকম বাড়তি কিছু নেই, এবং টেকিং সেই চিত্রনাট্যের যে টেকিং সেটা এত ফ্লুইড,
এত আশ্চর্যভাবে সেই শটগুলো মানে জরুরি হয়ে উঠেছে ছবির পক্ষে, সেই জন্যই এত ভালো লাগছে। করেছিলাম একটা ছোট্ট শর্ট ফিল্ম হিসেবে করেছিলাম, এখন দেখছি মানে ওটা এখন পুরো ফেটে গেছে। তখন আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ সৌমিত্রদা, মানে সৌমিত্রদার সাথে কাজ করার প্রচুর দিনের ইচ্ছে ছিল। তাই বললাম যে এই দুটোকে যদি মেশানো যায় তাহলে হয়তো একটা কাজ হতে পারে। তো তখন যখন লিখতে বসলাম দেখলাম ওরে বাবা কী চাপ, কী চাপ লেখাটা। তো তখন লিখতে একটু কষ্ট হলো, তারপর লেখার পর দাদার কাছে গেলাম, সৌমিত্রদাকে বললাম দাদা আপনি করবেন? উনি বললেন হ্যাঁ করবো, মানে আমারও তো খুব অনেক দিনের ইচ্ছা হল্লা করার। তো এইভাবে হয়ে গেল, মানে অনেক কিছু ভেবে এটা করিনি রে, মানে করেছি কারণ কিছু করছিলাম না, চুপচাপ বসেছিলাম এবং আমার একটু খুব ফ্লোরে যাওয়ার ইচ্ছে ছিল ফেরত। তাই মাই লেটেস্ট ক্রিয়েশন সব অবশ্য ওরই জন্য। আমার কাছে যেটা সবচেয়ে বড় ভালো লাগার জায়গা সেটা হচ্ছে যে বাংলার একজন ছেলে মেজরলি বাঙালি শিল্পীদের নিয়ে বাংলায় বসে একটা কাজ করেছে যেটা বিশ্ব বাবা করছে, এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বোঝা উচিত যে আমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে। আমরা যদি আমাদের প্রপারলি আমাদের রিসোর্সেস, আমাদের বুদ্ধি, আমাদের মেধা ঠিক মতো ব্যবহার করতে পারি তাহলে আমরাও কিন্তু পারব। তার বাবা ট্যাক্সি চালাতেন, রাতের বেলায় বাবার সঙ্গে বেরিয়ে হলুদ আলোয় মিটার গুনে কষে নিতেন জীবনযাপনের সিঁড়ি ভাঙা অঙ্ক। সাফল্যের সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে উঠে গেলেও বাড়ির দরজায় সুজয় ঘোষ লিখে রাখেন লিভ ইয়োর ইগো অ্যাট দ্য ডোর। জীবনে এবং কাজে এটাই সুজয়ের মূল মন্ত্র, সময় নিয়ে কাজ করা, সঠিক চিত্রনাট্যকে সঠিক মর্যাদায় দর্শকের সামনে উপস্থাপিত করা, এমন ছবি করা যা দর্শকদের মনে রয়ে যাবে চিরদিনের জন্য, এই কাজটাই করতে চান সুজয় ঘোষ। তার ছবি এই বার্তাই পৌঁছে দেয়। আমার বেস্ট ফিডব্যাক হচ্ছে আমাকে লোকে বলেছে যে আফটার সিইং আহলিয়া উই আর কনভিন্সড দ্যাট কাহানি ওয়াজন্ট এ ফ্লুক। হাতে গোনা দু একটি ব্যতিক্রম ছাড়া আক্ষরিক অর্থেই বাংলা ছবির বাজার মন্দা। বিগ বাজেটের বড় বড় সব ছবি মুখ থুবড়ে পড়ছে, সেখানে স্বল্প বাজেটের কিছু ছবি মৌলিক চিত্রনাট্য, স্বচ্ছ কাহিনী আর গল্প বলার মুনশিয়ানায় সাফল্যের স্বাদ চাচ্ছে। একবার নয়, এক ছবির জন্য বারবার দর্শকদের হলে ফিরিয়ে আনতে পেরেছেন সুজয় ঘোষ, সুজিত সরকারের মতো বাঙালি পরিচালকেরা। দর্শক বিপণন বোঝে না, বোঝে ভালো ছবি, আর ভালো ছবির ভালোবাসা কুড়িয়েই বাংলা ছবিকে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন সুজয়, সুজিত এবং আরও কিছু বাঙালি চলচ্চিত্র নির্মাতা। এবিপি আনন্দ,